ডিএনএ একটি সুবিশাল অণু, এবং ডিএনএ কতখানি বড় একটা আইডিয়া দেওয়ার জন্য বলি, একটা ইকোলাই ব্যাকটেরিয়া ডিএনএকে যদি একটা পেন ড্রাইভে তথ্য হিসাবে রাখা হয় সেটা একটা 4.6 কিলোবাইট ফাইল তৈরি করবে। হিউম্যানের ডিএনএকে রাখা হলে সেটা 3.9 গিগাবাইট একটা ফাইল তৈরি করবে। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ডিএনএ একটা উদ্ভিদের, যেই উদ্ভিদটার ডিএনএ 160 গিগাবাইট একটা ফাইল তৈরি করতে পারবে। সো ডিএনএ প্রজাতি ভিত্তিতে অনেক রকম সাইজের হয়ে থাকে। অবশ্যই প্রো ক্যারিওটিকের ডিএনএ ছোট, ইউ ক্যারিওটিকের ডিএনএ একটু বড় হয়ে থাকে। তো একটা কমন প্রশ্ন থাকে, ডিএনএ যদি এত বড়ই হয় রেপ্লিকেশনটা কোথা থেকে শুরু হবে? তো রেপ্লিকেশন অলওয়েজ স্টার্টস অ্যাট অ্যান অরিজিন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব রেপ্লিকেশন শুরুর স্থানটাকে নিয়ে। রেপ্লিকেশনটা যেখানে শুরু হয় সেখানে দুইটা যে সুতা বা স্ট্র্যান্ড সেগুলোকে আলাদা করা হয় এবং তারপর সেখান থেকে নতুন ডিএনএ তৈরি করার সূচনা ঘটে। আমাদের এই ভিডিওর আলোচনা বিষয় রেপ্লিকেশনের সেই অরিজিনটাকে নিয়ে। ইকোলাইয়ের অরিজিনের অফ রেপ্লিকেশনটাকে বলা হয়ে থাকে অরিসি। এটা ইকোলাইয়ের জন্য আমরা বলে থাকি। ইকোলাইয়ের বিশাল বড় যে এন্টায়ার ডিএনএটা সেটা আসলে সাইজে বৃত্তাকার। ব্যাকটেরিয়ার যে ডিএনএ অণু থাকে, ব্যাকটেরিয়ার এবং প্রোক্যারিওটিকের যে ডিএনএ অণু এটা হিউম্যানের মতন না, এটা হচ্ছে একটু বৃত্তাকার এক ধরনের ডিএনএ অণু থাকে, যেরকম আমি এখানে চিত্রে আপনাদেরকে একে দেখানোর চেষ্টা করছি। সো এরকম একটা গোলাকার ডিএনএ অণুর মলিকিউল থাকে। তো যেহেতু একটা বৃত্ত, বৃত্তের তো আসলে কোনো স্টার্টিং পয়েন্ট নেই, যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, বা ইকোলাইয়ের একটা স্পেসিফিক পয়েন্ট আছে। এই বিশাল বড় তার যে অণুটা, সেই অণুর একটা খুব ছোট অংশ, ধরেন এই অংশটুকু, সেই অংশটুকুর মধ্যে এই সিকোয়েন্সটা লুকিয়ে থাকে। এই সিকোয়েন্সটা হচ্ছে তার অরিজিন অফ রেপ্লিকেশন। এই যে এখানে সিকোয়েন্সটা দেখানো আছে, এই সিকোয়েন্সটার কিছু বৈশিষ্ট্য আছে। এই সিকোয়েন্সটার মধ্যে কিছু কনসেনসাস সিকোয়েন্স রয়েছে। কনসেনসাস হচ্ছে এইটা সাধারণত খুব বেশি চেঞ্জ হয় না এবং এটা বারবার রিপিট করে থাকে। এই অ্যারোগুলি দিয়ে বোঝানো হচ্ছে এইখানে যে সিকোয়েন্সটা লেখা আছে সেটা বারবার রিপিট করছে। যেমন GATCTN, এই সিকোয়েন্সটা বারবার রিপিট করছে। আপনার মনে প্রশ্ন হতে পারে এন আবার কোন নিউক্লিওটাইড? আমরা জানি ATGC চারটা নিউক্লিওটাইড আছে। এন দিয়ে বোঝানো হয় এনি নিউক্লিওটাইড, তার মানে ওই চারটার যে কোনোটাই এই এন এর স্থানে বসতে পারবে। এখানে হলুদ কালারের সিকোয়েন্সগুলো বোঝানো হচ্ছে যে এই এই সিকোয়েন্সটা এই তিনটা জায়গায় বারবার এসে রিপিট করে। অন্যদিকে এই যে নীল জায়গাটাতে সেখানে আমরা দেখতে পাচ্ছি PATCCACA, এই সিকোয়েন্সটা বারবার রিপিট করছে। বাট এখানে একটু ঘটনা আছে, এখানে একদম ব্যাকওয়ার্ডেরও দেখা যাচ্ছে, একটা ফরওয়ার্ড অ্যারো দেখা যাচ্ছে। এটার মানে কি? যখন পরপর এরকম দুইটা অ্যারো থাকে এইটাকে আমরা বলে থাকি ডিরেক্ট রিপিট। ডিরেক্ট রিপিট হচ্ছে আপনি একটা ডিএনএ সুতা ধরে পরে পরে যাবেন, বারবার সেম সিকোয়েন্সটা পেতে থাকবেন। আর যখন এরকম বিপরীতমুখী দুটো অ্যারো থাকে এই জিনিসটাকে আমরা বলে থাকি ইনভার্টেড রিপিট। ইনভার্টেড রিপিট একটু ইন্টারেস্টিং। ইনভার্টেড রিপিটের জন্য আপনাকে একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ড চিন্তা করতে হবে। আপনি ইনভার্টেড রিপিট পেতে হলে কিরকম হবে, আপনি যদি এই সুতা ধরে এদিক থেকে এদিকে পরে যান তাহলে যেই সিকোয়েন্স পাবেন, তার উল্টো সুতাটার উল্টো দিক থেকে পরে আসলে সেম সিকোয়েন্সটা পাওয়া যাবে। তার মানে এখান থেকে পরে শুরু করলে যে সিকোয়েন্সটা আপনি পাবেন, ঠিক এখান থেকে উল্টা দিকে আসলে আপনি সেই একই সিকোয়েন্সটা পাবেন। মনে রাখবেন ডিরেক্ট রিপিটগুলো হয় ডিএনএর একই সুতায় তারা পরপর থাকে, আর ইনভার্টেড রিপিট হচ্ছে ডিএনএর যেটা বিপরীত সুতায় বিপরীত দিকে অবস্থান করে থাকে। সো এই কিছু ডিরেক্ট রিপিট এবং কিছু ইনভার্টেড রিপিট নিয়ে এই অরিজিন অফ রেপ্লিকেশনটা সৃষ্টি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই ডিরেক্ট রিপিট এবং ইনভার্টেড রিপিটের কাজগুলো আসলে কি। আসলে এগুলোর খুব ইন্টারেস্টিং কিছু রোল অবশ্যই আমাদের ডিএনএর মধ্যে রয়েছে। যেমন চিন্তা করে দেখুন, এরকম যদি একটা ডিএনএর সুতো থাকে এবং সেই সুতোতে যদি এইরকম একটা ইনভার্টেড ধরো আমরা ইনভার্টেড রিপিট না, ধরো চিন্তা করলাম একটা ডিরেক্ট রিপিট আছে, এরকম একটা ডিরেক্ট রিপিট, তাহলে একটু চিন্তা করে দেখেন এই সুতাটা চাইলে এইরকম ঘুরে যেতে পারে, যেখানে এটা যাবে এই দিকে, এটা যাবে সেই দিকে, এবং এখানে দুটো অ্যান্টি প্যারালাল স্ট্রেন তৈরি হলো এবং তারা
নিজেদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। তার মানে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে যে ডিরেক্ট রিপিট থাকে সেইখানে তারা এইরকম কিছু সিঙ্গেল স্ট্র্যান্ডের ডিএনএর মাঝখানে ডাবল স্ট্র্যান্ডের গঠন তৈরি করতে পারে। এটাকে বলা হয়ে থাকে ডিএনএর সেকেন্ডারি স্ট্রাকচার। এগুলো একটু হায়ার লেভেলের ক্লাসে এসেই বলা হয়ে থাকে, যে আমরা যেহেতু ডিএনএটাকে সবাই খুব সিম্পল এরকম একটা ডাবল স্ট্র্যান্ডের সুতা মনে করি, ব্যাপারটা আসলে রিয়েল লাইফে এরকম না। রিয়েল লাইফে ডিএনএর যে ডাবল স্ট্র্যান্ড রয়েছে, ডিএনএর আমরা যে ডাবল স্ট্র্যান্ড দেখি তার মাঝখানে হয়তো একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের মাঝখানে এরকম হেলিক্সাল স্ট্রাকচার হতে পারে, এবং এটাই হচ্ছে রিয়েলিটি। এটাকে বলা হয় ডিএনএর সেকেন্ডারি স্ট্রাকচার। এই যে অরিজিন অফ রেপ্লিকেশন, সেখানে এই ডিরেক্ট রিপিট এবং ইনভার্টেড রিপিটের মাধ্যমে নানা রকম সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হয়, যার কারণে ডিএনএটার এখানে একটা স্পেসিফিক শেপ থাকে। যেই শেপটা দেখে আসলে কোষের অন্যান্য অণুগুলো বুঝতে পারে এইখান থেকে রেপ্লিকেশন শুরু করতে হবে। তাহলে আমি পুরো ঘটনাটাকে যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, আমি বলবো যে ইকোলায়ের ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় অরিসি নামক একটা জায়গায়, যেটা তার বৃত্তাকার ডিএনএ অণুর একটা ছোট্ট অংশ। যে ছোট্ট অংশতে অনেকগুলো ডিরেক্ট রিপিট এবং ইনভার্টেড রিপিট থাকে, এই ডিরেক্ট অ্যান্ড ইনভার্টেড রিপিটগুলো নানা রকম সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে। সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ যখন নিজের মধ্যে ডাবল স্ট্র্যান্ড অংশ তৈরি করার চেষ্টা করে, সেই ধরনের একটা অবস্থান। ডিএনএর যে এই অরিজিন অফ রেপ্লিকেশন ব্যাপারটা রয়েছে, সেটা অবশ্যই এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণ করা হয়ে গেছে। জন ক্রেইন নামক একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম এর এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণ করেন। বেশ মজাদার একটি এক্সপেরিমেন্ট, আমি একটু ভেঙে ভেঙে ব্যাখ্যা করার চেষ্টা করব কি করা হয়েছিল। সে এমন একটা ইকোলাই ডিএনএ তৈরি করে যার ডিএনএতে হাইড্রোজেনের বদলে সেইখানে ছিল টিট্রিয়াম, মানে হাইড্রোজেনের এক ধরনের আইসোটোপ টিট্রিয়াম, এবং এটা একটু রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, যার থেকে রেডিও অ্যাক্টিভ রে বের হয়। এবং সে এই ডিএনএটাকে রেপ্লিকেট করতে দিয়েছে একটা সিলভার ক্লোরাইডের পাতের উপর। সিলভার ক্লোরাইডের পাতের উপর রেপ্লিকেট করতে দেওয়ার কারণে তার টিট্রিয়ামগুলো থেকে যে র্যাডিয়েশন হবে, সেই র্যাডিয়েশনগুলো সিলভার ক্লোরাইডের পাতের উপরে ডিরেক্টলি দেখা যাবে। তার মানে চিন্তা করে দেখুন, অসাধারণ একটি চিন্তা বিজ্ঞানী জন করেছিলেন। তার মেইন রোল ছিল, তার মেইন গোল ছিল যে একটা ডিএনএ কীভাবে নড়াচড়া করে, সেই নড়াচড়ার মুভমেন্টটাকে ছবি তুলে আনা। সো ওয়ান্ডারফুল এক্সপেরিমেন্ট। এবার আমি এই এক্সপেরিমেন্টের বিভিন্ন ধাপের ডিএনএর যে রেপ্লিকেশনের ছবিটা তোলা হয়েছে সেটা একটু ব্যাখ্যা করব, এবং এটা ইকোলায়ের জন্য বৃত্তাকার ডিএনএ থেকে তোলা। তো প্রথমে দেখা গিয়েছে এইখানটাতে এইরকম একটা লুপের তৈরি হয়েছে, তার মানে অরিজিন অফ রেপ্লিকেশনটা মাঝখানে মাত্র খোলা শুরু হয়েছে। এবং বলা হয়ে থাকে ইকোলায়ের যে অরিজিন অফ রেপ্লিকেশন এটা বাই ডিরেকশনাল, তার মানে যেখান থেকে খোলা হয় এদিকেও রেপ্লিকেশন হতে থাকে, এদিকেও রেপ্লিকেশন হতে থাকে। যেহেতু ওই জায়গাটাতে ডিএনএটা ওপেন হয়, দুদিকেই রেপ্লিকেশন হয়ে যেতে থাকে, খুব তাড়াতাড়ি রেপ্লিকেশনটা হয়। যদি সে মাত্র একদিকে যেত তাহলে যে সময় লাগতো, দুই দিকে রেপ্লিকেশন হলে সে অনেক ফাস্টার রেপ্লিকেশন করতে পারে। কিছুক্ষণ পরে দেখা গেল এই যে একটা গঠন তৈরি হলো, এটাকে অনেক সময় বলা হয় থাকে থিটা স্ট্রাকচার, কারণ এটা দেখতে গ্রিক থ্রিটা বর্ণের মতন। কিছুক্ষণ পরে দেখা গেল তার যে এই রেপ্লিকেশনের লুপটা, এটা অনেকখানি বড় হয়ে মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। সেটাকেও এখানে এরকম ছবির মাধ্যমে একটা শৈল্পিক রিপ্রেজেন্টেশন করা হয়েছে। থার্ড স্টেজ এসে দেখা গেল লুপটা এই মাথা থেকে অন্য একটা ডিফারেন্ট প্রান্তের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ লুপটা প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। তার মানে ডিএনএটা অনেকখানি রেপ্লিকেট করে ফেলেছে। এবং সবার শেষ অংশে দেখা গেল দুটো লুপ অলমোস্ট একজন আরেকজনের সাথে লেগে আছে। এটা হচ্ছে আমাদের রেপ্লিকেশনের একদম সর্বশেষ দশার দিকের অবস্থা। তাহলে এখান থেকে বিভিন্ন ধাপে ছবি তোলার মাধ্যমে প্রমাণ হলো যে ইকোলায়ের ডিএনএ রেপ্লিকেশন একটা সিঙ্গেল পয়েন্ট থেকে শুরু হয়েছিল, সেটা বাই ডিরেকশনাল দুই দিকে একসাথে চলে, এবং চলার মাধ্যমে সে আলটিমেটলি দুটো বৃত্তাকার ডিএনএ তৈরি করে। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে দেওয়া দরকার, যা বলা হলো এগুলো সব কিছু প্রোক্যারিওটিকের জন্য। ইউক্যারিওটিকের ডিএনএর অরিজিন অফ রেপ্লিকেশন একটা না, বরং অনেকগুলো থাকে। কারণটা আপনি গেস করতে পারেন, ইকোলায় একটা ব্যাকটেরিয়া, ওর ডিএনএ রেপ্লিকেশন করতে খুব বেশি সময় লাগে না। সত্যি কথা, 40 মিনিট সময়ের মধ্যে ইকোলায় তার ডিএনএ রেপ্লিকেশন করে ফেলতে পারে। ইটস দ্যাট সিম্পল। বাট আপনি যখন ইউক্যারিওটিক অর্গানিজম, যখন আপনার ডিএনএর সাইজ হচ্ছে গিগাবাইট লেভেলে, আপনি যদি একটা অরিজিন থেকে কাজ করা শুরু করেন, আপনার একটা ডিএনএ রেপ্লিকেট করতে অনেক সময় লেগে যাবে।
সেটা মিনিমাইজ করার জন্য ইউক্যারিওটিক অর্গানিজম মাল্টিপল অরিজিন অফ রেপ্লিকেশন ইউজ করে। সো এই পুরো ভিডিওতে আমরা বুঝতে পারলাম ডিএনএ অরিজিন অফ রেপ্লিকেশন নামক একটা জায়গা থেকে রেপ্লিকেশনটা শুরু করে, যেখানে কতগুলো ডিরেক্ট অ্যান্ড ইনভার্টেড রিপিট থাকে যারা নানা রকম সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করার মাধ্যমে ওই পয়েন্টটাকে চিহ্নিত করে। এবং জন ক্রেইন তার এই পরীক্ষার মাধ্যমে ট্রিট্রিয়াম পরমাণুর দ্বারা একটি ইকোলায়ার বাই ডিরেকশনাল অরিজিন অফ রেপ্লিকেশনের প্রকৃতিটাকে একদম ডিরেক্টলি ছবি তুলে দেখাতে সক্ষম হয়েছেন।